বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানে সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলাকে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। পূর্ববঙ্গ থেকে আগত পশ্চিমবঙ্গে বসবাসকারী উদ্বাস্তুদের বিষয়ে কয়েকটি দাবি আলোচনা ও তা সমাধানের ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়ে স্মারকলিপি জমা দেওয়া হয়। তাদের দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল 2003 সালের নাগরিক আইন সংশোধন ও কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রকের 2010 সালের 7ই সেপ্টেম্বর নাগরিক সংক্রান্ত নির্দেশিকা বাতিল করে 1971 সালের 25শে মার্চের পর যে সকল মানুষ নিরাপত্তার অভাবে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসতে বাধ্য হয়েছেন তাদেরকে উদ্বাস্তু হিসেবে স্বীকৃতি ও ভারতের নাগরিকত্ব প্রদানের লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন দাবি জানানো হয়। পূর্ববঙ্গ থেকে আজকে এখানে কি করে আমরা পূর্ববঙ্গ থেকে আগত উদ্বাস্তুরা 1950 সালে আমাদের যে সংগঠন 12ই আগস্ট তৈরি হয়েছিল UCRC সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, আজ সারা রাজ্যব্যাপী 25শে আগস্ট আমাদের দাবি দিবস হয়। সেই দাবি দিবসে সারা রাজ্যের সঙ্গে সঙ্গে আমরা DM সাহেবের কাছে এসেছিলাম আজকে ডেপুটেশন দিয়ে। আমাদের দাবিগুলোর মধ্যে মূলত যেটা আছে সেটা হচ্ছে যারা উদ্বাস্তু পূর্ববঙ্গ থেকে এসছে এখন পর্যন্ত যারা দলিল পায়নি বা নদী ভাঙনের যে সমস্যা রয়েছে এবং পর্চা রেকর্ডের বিষয়, মেন যে বিষয়টা আমাদের হচ্ছে উদ্বাস্তুরা যারা দলিল পেয়েছে দলিল পাওয়া সত্ত্বেও তাদের এখনও রেকর্ড হচ্ছে না, এইটা একটা বিরাট সমস্যা। তা DM সাহেব আমাদের কাছে এইটা নিয়েছেন এবং উনি বলেছেন যেহেতু ম্যাটারটা ADM LRA-র বিষয় কাজে DLR-র কাছে উনি 30 তারিখে আবার বেলা 12টার সময় আমাদের টাইম দিয়েছেন যে বিস্তারিতভাবে ওনার সঙ্গে ওখানে আলোচনা করার জন্য রাজবাড়িতে DLR সাহেবের কাছে আলোচনা করার জন্য বলেছেন। আচ্ছা, এটা কত দিন ধরে আপনারা করছেন এবং আগেও তো অনেকজনেরা পেয়েছে এই জমি? হ্যাঁ, জমি পেয়েছে এবং আমাদের বর্ধমান জেলায় এখন পর্যন্ত মানে অননুমোদিত কলোনি যেগুলো হচ্ছে গিয়ে অনুমোদন হয়নি, এরকম অনুমোদনহীন কলোনির সংখ্যা আমরা যতটুকু জানি গভর্নমেন্টের কাছে যা লিস্ট আছে তাতে 28টা হচ্ছে গিয়ে আমাদের বর্ধমান জেলায় আছে, তার মধ্যে দুটো হচ্ছে গিয়ে কলোনির তালিকা আছে, কিন্তু বাকি যে 26টা কলোনি সেগুলো যে কোথায় আছে বা কী ব্যাপার এই বিষয় নিয়ে গভর্নমেন্ট রিসেন্টলি 2019 সালে একটা নোটিফিকেশান দিয়েছিল, সেই নোটিফিকেশান অনুযায়ী বলেছিলো যে তাদের ইনকোয়ারি করে রিপোর্ট পাঠাতে, সেইগুলো সমস্ত কী অবস্থায় আছে ওই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনার জন্য এসেছিলাম এবং তারা যাতে সত্য দলিল পায় এবং সেই নিঃশর্ত দলিল পায় সেই দলিলের দাবির জন্যই আমরা এসেছিলাম এবং তাদের যাতে রেকর্ড হয়, যারা দলিল পেয়েছে আমরা দেখছি দলিল পাওয়া সত্ত্বেও তাদের রেকর্ড হচ্ছে না এবং কোনো কোনো ক্ষেত্রে কী আছে না দলিল যখন দিয়েছিল সেই দলিলে তাদের CS দাগ নম্বর লেখা আছে, CS দাগ নম্বর থাকার জন্য যেটা অসুবিধা হচ্ছে বর্তমানে LR প্লট খুঁজতে গিয়ে আর পাওয়া যাচ্ছে না, যেমন স্বস্তিপল্লী শক্তিগড়ের এইদিকে আমাদের একটা এই ধরনের সমস্যা আছে যেটা RS দাগ নম্বর দেওয়া আছে, এই CS দাগ নম্বর দেওয়া আছে কিন্তু সেই দাগটা এখন দেখা যাচ্ছে ছুট, অ্যাকচুয়ালি ওইটাতে যারা বসবাস করছে তারা যাতে দলিল পায় সেই সমস্ত বিষয়গুলো দেখার জন্যই আমরা মূলত প্রশাসন প্রথম এছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি যে রাজ্যগত সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই আমরা ডেপুটেশন যেটা দেবো সেটা তিনটে ভাগে ভাগ করা আছে, প্রথমটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যা হচ্ছে আমাদের নাগরিকত্বের বিষয়টা মূলত কলোনি উন্নয়ন, এছাড়া হচ্ছে কলোনিগুলো মানে রেগুলেট করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট না করলে কিন্তু কলোনির মূলত হচ্ছে অনুমোদন পাওয়া যায় না, রাজ্য সরকারের কাছে সবটা পাওয়া যায় না, সেই বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্য সরকারের কাছে যেটা আমাদের হচ্ছে যে কলোনিগুলো মানে অনুমোদিত হয়েছে তার পর্চা রেকর্ড করতে আমরা পারছি না, তার মূল কারণটা হচ্ছে পর্চা করার জন্য যেটা দরকার কলোনি জমিটা অধিগ্রহণ করেছে রাজ্য সরকার বা অন্য ডিপার্টমেন্টকে ট্রান্সফার নিয়েছে কিন্তু ট্রান্সফার নেওয়ার পরেও LR ডিপার্টমেন্টের নামে রেকর্ড হয়নি বা RR ডিপার্টমেন্টের রেকর্ড হয়নি, পুরনো মালিকের নামে রেকর্ড রয়ে গেছে অথবা কোনো ব্যক্তি মালিক ছাড়াও সরকারি ডিপার্টমেন্ট থেকে যেটা ট্রান্সফার হয়েছে সেই ডিপার্টমেন্টের কাছে রয়ে তাদের নামে রেকর্ড হয়েছে, তার ফলে আমরা দলিল সাবমিট করার পরেও কিন্তু আমরা পর্চা রেকর্ড করতে পারছি না, এই বিষয়টা আমরা গুরুত্ব দিচ্ছি। নদী ভাঙনের বিষয়ে আমরা চাইছি যে রেকর্ডটা কারেকশন করে রেকর্ড আমাদের পর্চা দেওয়া হোক, আমাদের পর্চা দেওয়া হোক। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।